বিসমিল্লাহির রহমান রহিম ইংশা আল্লাহ আজকে ইস্তিফাম নিয়ে আলোচনা করা হবে আজকের ইস্তিফামটা হলো কার যেরকম কার জন্য কার কাছে কার সামনে এরকম তো এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন আল কলামু ইং দা রশিদ্দিন কলমটি রাশেদের কাছে রাশেদের কাছে কার কাছে রাশেদের কাছে কার কাছে খেয়াল করুন রাশেদের কাছে এজাফত কার কাছে এজাফত দিন এই বাক্যটাকে এই বাক্যটার উপর ভিত্তি করে আমি যদি বলি কলমটি কার কাছে কলমটি কার কাছে তাহলে রাশেদের জায়গায় কারটা বসছে কার উত্তর হবে রাশেদ তো আমরা আল গলামুর জায়গায় আল গলামু লিখলাম ইন্দার জায়গায় ইন্দা লিখলাম রাশেদের জায়গায় মান লিখলাম মান কার তো এই যে রাশেদের কাছে কার কাছে এখানে যেমন এজাফত হয়েছে এখানেও এজাফত হয়েছে তো এখন বাক্যটার অর্থ কি হল কলমটি কার কাছে আরবি ব্যাকরণের একটা নিয়ম হলো প্রশ্নবোধক অংশটা এই বাক্যের মধ্যে প্রশ্নবোধক অংশ হলো রিংদামান প্রশ্নবোধক অংশ বাক্যের শুরুতে থাকে তো এই অংশটা বাক্যের শুরুতে নিয়ে আসি দা মান তারপরে কলমটা বসিয়ে দিই তো কি দাঁড়ালো দা মান আল অলামু এখন এটাকে মিলিয়ে পড়তে গেলে পড়তে হবে ইং দা মানিল কলামু অর্থাৎ এখানে জের দিয়ে পড়তে হবে মূলত এখানে সাকিন কিন্তু জের দিয়ে পড়তে হবে পড়ার সুবিধার জন্য মানিল কলামু কলমটি কার কাছে আছে